नमस्कार बंधुरा, बेंगुली होम स्टाइल कुकिंग आर एक नूतन पर्वे आमनादेर सबाई के स्वागत जानाय। आज 15 अगस्त स्वाधीनता दिवस। एई स्वाधीनता दिवसे आमार सकल बंधुदेर अनेक अनेक शुभेच्छा ओ अभिनंदन जानाय। एई दिनटा आमादेर सकल भारतवासीदेर काछे खुबी आनंदमय एबं खुबी गर्वेर एकटा दिन। ताई बंधुरा, स्वाधीनता दिवस उपलक्षे आमी आमनादेर साथे ट्राई कलर बा तिरंगा बर्फी शेयर करब। आशा करी आपनादेर सबार खूब भालो लागबे। आर रेसिपिटी शुरू करार आगे जे सकल बंधुरा आमार चैनलटाके सबस्क्राइब करेननि तारा प्लिज चैनलटाके सबस्क्राइब करे नेबेन नित्य नतुन भिडियो पाबार जन्य। ताहले आसुन आर देरी ना करे शुरू करी आजके ट्राई कलर बर्फी। बड़ो दाना साबुन निये निएछि, आपनारा चाइले छोटो दानाओ यूज करते पारेन। 2 कप मिल्क पाउडार निएछि, 4 चामच सूजी, रूम टेम्पारेचारे रखा 1 कप दूध, 1/2 चामच एलाच गुड़ो, 2 चामच घी ओ 1/2 कप चीनी निएछि। एबार ओभेने एकटा तावा बसिए दिएछि। एबार साबुदानाटा 1.5 থেকে 2 মিনিট मतो आमि एकटु भेजे नेब। एटा भाजा हये गेछे, एबार आमि ठान्डा करे गुड़ो करे नेब। গুঁড়ো করা হয়ে গেছে, এবার একটা ছাকনার সাহায্যে আমি এটা একটু চেলে নেব। আমি আবার ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে ঘিটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ঘিটা গরম করে নিলাম। এবার সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম। লো ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট মতো আমি সুজিটা ভেজে নেব। এবার দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটা লো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ, না হলে সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম। আমি 1/2 কাপ চিনি নিয়েছি, আপনারা চাইলে 1 কাপও চিনি নিতে পারেন। এবার আমি চিনিটা নাড়াচাড়া করে গলিয়ে নেব। চিনিটা গলে গেছে, এবার মিল্ক পাউডারটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। দুধের পরিমাণটা কম হয়ে গিয়েছিল, তাই আমি আরো 1 কাপ দুধ অ্যাড করে নিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে কয়েক মিনিট ধরে আমি এটা মিশিয়ে নেব, যেন কোনো লাম্পস না থাকে। এবার আমি এর মধ্যে গুঁড়ো করে রাখা সাবুদানাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে ফ্লেমটা লো করে আমি কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করে নেব। সবকটি উপকরণ ভালোভাবে মিশে গেছে। এই পর্যায়ে আমি আরো 1 চামচ ঘি দিয়ে দিলাম এবং এলাচ গুঁড়োটাও দিয়ে দিলাম। আবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং আমি মিশ্রণটা আরেকটু টাইট করে নেব। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা 3টে ভাগে ভাগ করে নেব। এবার এর মধ্যে আমি গ্রিন কালারের ফুড কালার দিয়ে দিলাম এবং ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। গ্রিন কালার ভালোভাবে অ্যাড করা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। দ্বিতীয় যে মিশ্রণটা আমি কেটে রেখেছিলাম, এটাতে আমি অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিলাম এবং ভালোভাবে মিশিয়ে নেব। অরেঞ্জ কালার অ্যাড করা হয়ে গেছে, এবার আমি এটা সাইডে রেখে দিলাম। একটা প্লাস্টিকের কন্টেনার নিয়ে নিয়েছি, এবার এতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম এবং হাতে করে চারিদিকে বুলিয়ে নিলাম। গ্রিন কালারে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে রেখে দিলাম। যেহেতু ঠান্ডা হয়ে গেছে, তাই আমি হাতে করে এটা সেট করে নেব চেপে চেপে একটু।
বা যে সাদা কালারের মিশ্রণটা রেখেছিলাম এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং হাতে করে এটাও আমি সেট করে নেব। সেট করা হয়ে গেছে। এবার অরেঞ্জ কালারে যে মিশ্রণটা রেখেছিলাম এটাও আমি এর মধ্যে রেখে দিলাম। এবং হাতে করে এটাও আমি চেপে চেপে একটু সেট করে নেব। পুরো সেট করা হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণ আমন্ড ও কিছুটা পরিমাণ পেস্তা কুচি এর উপর ছড়িয়ে দিলাম এবং একটু হাতে করে চেপে চেপে দিলাম, না হলে ছেড়ে যেতে পারে। এবার আমি এটা এক ঘন্টার জন্য রেফ্রিজারেটরে রেখে দেব। আমি আবার এক ঘন্টা পর ফিরে এলাম। এবার একটা প্লেট নিয়ে নিলাম এবং প্লেটে এটা ঢেলে নেব। দেখুন বন্ধুরা কতটা আকর্ষণীয় লাগছে দেখতে। এটা দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হবে। এবার আমি একটা ছুরি নিয়ে নিলাম এবং চৌকো সেপে আমি এগুলো কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো সেপে কেটে নিতে পারেন। আর অবশ্যই বাড়িতে একদিন আপনারা এভাবে বানিয়ে দেখবেন। আর এই সাবুদানার বরফি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।